পরিষ্কার করে গুছিয়ে রাখি। এই তো আমার দুপুরে রান্না বান্না শেষ, আরও আগেই চুলা বন্ধ করে দিয়েছি। আর রান্নার পরে আসলে চুলা, তারপরে চুলার আশপাশটা একটু অগোছালো আর নোংরা হয়। আর দেখতেই পাচ্ছেন আমার চুলার আশপাশটাও একটু অগোছালো আছে, কারণ রান্না করতে আসলে আমরা মাছ সবজি তরকারি এক একটা আলাদা আলাদা পাত্রে নিয়ে থাকি। আর এ কারণে কিন্তু একটু রান্নাঘরটা অগোছালো হয়। আর এই রান্নার পরে যদি আমরা সাথে সাথে সব কিছু পরিষ্কার করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না, সব কিছু আবার সুন্দর দেখা যায়। আর এই তো এখানে হচ্ছে আমার আগের দিনের রান্না করা কিছু তরকারি ছিল, সেগুলো হচ্ছে আমি গরম করে তারপরে বাটিতে ঢেলে নিয়েছি। আর আমি দুপুরে রান্নার পরে কিছু রুটিও বানিয়েছিলাম, সব কিছু আসলে নোংরা হয়েছে। এখন এক এক করে সব কিছু আমি বেসিনে নিয়ে আসছি, এনে এখন এগুলো মেজে তারপরে ধুয়ে নিব। যারা যারা ভিডিওটা দেখবেন সবাই একটা লাইক দিয়ে দিবেন, আর যারা চ্যানেলে নতুন আসছেন ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এই তো আমি থালাবাটি তারপরে যা যা ছিল আদৌ সব কিছু ধুয়ে নিয়েছি। এখন চুলার উপর থেকে আমি হাঁড়ি পাতিলগুলো নামিয়ে নিলাম। আর চুলার যে রিংগুলো আছে সেগুলো হচ্ছে আমি একটু বেসিনের মধ্যে পানিতে ভিজিয়ে রাখব। ভিজিয়ে রেখে তারপরে এখন আমি চুলা, তারপরে হচ্ছে চুলার উপরের চিমনি আর চুলার আশপাশটা পরিষ্কার করে নিব। আর এই পরিষ্কার করার সময় আমি কোনো সাবান সোটা কোনো কিছুই দিব না, কারণ হচ্ছে আমি রোজই রান্নার পরে পরিষ্কার কাপড় ভিজিয়ে তারপরে হচ্ছে চুলার আশপাশ এই চিমনি চুলা সব কিছু পরিষ্কার করে রাখি। এই কারণে আমার কোনো কিছুই তেমন নোংরা হয় না। আর যে কোনো কাজ করার সাথে সাথে যদি আমরা পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি, সেটা কিন্তু অনেক ভালো থাকে আর দেখতেও সুন্দর দেখা যায়, ভালো দেখা যায়। আর আমি দেখা যায় মাসে 15 দিনে, মানে 15 দিন পর পর একবার ডিপ ক্লিন করি, যেহেতু আমার উপরে ক্যাবিনেট আছে। আর ক্যাবিনেটগুলো সবসময় মোছা যায় না, উপরের ক্যাবিনেটগুলো, এই কারণে আমি হচ্ছে 15 দিন পর পর উপরের ক্যাবিনেট সব পুরো রান্নাঘরটা ডিপ ক্লিন করে ফেলি। রোজ রোজ আসলে সাবান সোটা দিতে হয় না। আর দেখতেই পাচ্ছেন এমনি কিন্তু আমার চুলাগুলো অনেক ঝকঝকে, কারণ যখনই আমি রান্নাবান্না করি, যখনই যা কিছু করি না কেন, রান্নার আগে পরে আমি চুলার আশপাশ তারপরে চুলাটা মুছে পরিষ্কার করে রাখি। আর দেখা যায় যে কোনো কাজ জমিয়ে রাখলে কিন্তু বেশি নোংরা হয়, আর এটা যখন আমরা করতে যাই তখন কিন্তু বেশি সময়েরও দরকার হয় আর কষ্ট হয়। এই কারণে যে কোনো কাজ সাথে সাথে মানে গুছিয়ে রাখলে, পরিষ্কার করে রাখলে কাজ করার পর তেমন কিন্তু আমাদের পরে করতে গেলে তেমন কষ্ট হয় না। তো আমি চুলা চুলার আশপাশ পরিষ্কার করে তারপর হচ্ছে চুলার রিংগুলো ভালোভাবে ধুয়ে তারপরে চুলায় দিয়ে দিয়েছি। এখন চুলার পাশটা মুছে পরিষ্কার করে নিব। আর তেলের বোতলগুলো আমি এইখানেই রাখি, চুলার পাশেই রাখি, কারণ এগুলো ক্যাবিনেটে রাখতে গেলে দেখা যায় ক্যাবিনেটগুলো তেলকাষ্টি হয়ে যায়, এই জন্য আমি এখানেই রাখি।
আর যখন কাজ করি তখন হচ্ছে এগুলো একটু আমি কাপড় দিয়ে মুছে রাখি বোতলগুলো। এই তো চুলার পাশটা মুছে পরিষ্কার করে নিয়েছি, আর হচ্ছে এই তো কলের সাইডে যে দেওয়ালগুলো আছে ওয়ালগুলো সেটাও একটু মুছে নিলাম। কারণ দেখা যায় আমরা যখনই হাঁড়ি পাতিল ধুই ওখানে কিন্তু দেওয়ালে পানি ছিটে যায়, তারপর অনেক সময় হচ্ছে হাঁড়ি পাতিল মাঝামাঝি করতে গেলে ওখানে হচ্ছে সাবান ছিটে যায়। এ কারণে ওই সাইডটাও আমি দেওয়ালটাও আমি যখনই কাজ করি ওই জায়গাটা মুছে নেই। আর এই তো হচ্ছে আমার সব মোছামাছি শেষ। এখন যে আমার বেসিন, রান্নাঘরের বেসিনটা আমার দুই পাশে ছোট ছোট দুইটা বেসিন, এখন বেসিনটা হচ্ছে আমি অল্প একটু এখানে হচ্ছে ডিশ ওয়াশ দিয়ে তারপরে একটু মেজে নিলাম। দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু এমনিতেই পরিষ্কার, একটু হালকাভাবে মেজে তারপরে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর হচ্ছে বেসিনের চারপাশটাও মুছে নিয়েছি। আর এখানে হচ্ছে আমার নিচের ক্যাবিনেটগুলো, যেহেতু এটা হচ্ছে একেবারে বেসিনের নিচের ক্যাবিনেট, আর দেখা যায় হাঁড়ি পাতিল ধুইতে গেলে ওখানে হচ্ছে ক্যাবিনেটগুলো ভিজে যায়, এই কারণে আমি সাথে সাথে নিচের ক্যাবিনেটগুলো রোজই সাথে সাথে মুছে ফেলি। এ কারণে হচ্ছে আমার অতটা কিন্তু নোংরা হয় না। আর এই তো দেখতেই পাচ্ছেন খুব অল্প সময়ের মধ্যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে গুছিয়ে নিয়েছি। আর নিচের ক্যাবিনেটগুলো আমি একটু অফ ক্যামেরায় তারপরে মুছে নিয়েছি, কারণ এটা ক্যাবিনেটগুলো যেহেতু নিচে এই জন্য আমি রোজই মুছে ফেলি যাতে অতটা নোংরা না হয়। আর এগুলো হচ্ছে আমার উপরের ক্যাবিনেটগুলো, এগুলো হচ্ছে যেহেতু উপরে সবসময় মোছা যায় না, এগুলো হচ্ছে মই দিয়ে উপরে উঠে তারপরে মুছতে হয়। এগুলো হচ্ছে আমি 15 দিন পর পর যখন সময় থাকে তখন হচ্ছে খালাকে দিয়ে মুছি, নেই না হয় আমি নিজেও মুছি এই আর কি। এগুলো হচ্ছে আমার উপরের ক্যাবিনেট, উপরের ক্যাবিনেটগুলোও কিন্তু আমার পরিষ্কার। আমি হচ্ছে খালা না মুছলেও মুছলেও মাঝে মধ্যে যখন সময় পাই মই দিয়ে উপরে উঠে তারপরে ক্লিনার আছে ক্লিনার দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলি। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এই তো পরিষ্কার করার পর আবারও হচ্ছে আমি আমার রান্নাঘরটা দেখিয়ে দিলাম। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।